সালটা ছিল 2018, তখন ইউটিউবে ভিডিও দেওয়া হতো না। এটি ছিল আমাদের তৃতীয়বারের থাইল্যান্ড ভ্রমণ। সেইবার নিজের পরিবার ও দুই মাকে নিয়ে ছিল আমাদের থাইল্যান্ড ভ্রমণ। আমার সেই ভিডিও ও ছবির আর্কাইভ থেকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল হোম সিক মঙ্কে। এয়ারপোর্ট থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল পাটায়া সিটি, যা কিনা ব্যাংকক থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে অবস্থিত। এই পাটায়া থেকে আমরা পরের দিন গিয়েছিলাম কোরাল আইল্যান্ড। নীল সমুদ্র আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমাদের মনে প্রচুর আনন্দ দেয়। দীঘা কিংবা পুরী অথবা গোয়া, এই সবের থেকেই একেবারেই আলাদা এই কোরাল আইল্যান্ড। আপনারা অতি অবশ্যই এখানে আসবেন, এখানকার মন মুগ্ধ করে দেওয়ার মতো পরিবেশ এবং সবুজ জল আপনাদের বারবার হাতছানি দেবে এই কোরাল আইল্যান্ডে আসার জন্য। প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসে এই কোরাল আইল্যান্ড দেখতে। পাটায়া সত্যি একটি সুন্দর সৈকত নগরী। পাটায়াতে আমরা পৌঁছিয়েই বিকেলে গিয়েছিলাম অ্যালকাজার ক্যাবরে শো। এটি দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় ক্যাবরে শো। দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসে এই শোটি দেখবার জন্য। এত বর্ণাঢ্য ও রঙিন একটি শো না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন।
আমাদের গঙ্গার মতো থাইল্যান্ডের প্রধান নদী হচ্ছে ছাও ফ্রিয়া নদী। এই ছাও ফ্রিয়া রিভার ক্রুজ এটি ব্যাংককের একটি প্রধান এবং মূল আকর্ষণ। মনোরম পরিবেশে থাই সিঙ্গারের গলায় হিন্দি গান শুনতে শুনতে আপনারা রাজকীয়ভাবে ডিনার সারতে পারেন। এই ক্রুজ আপনাদের ছাও ফ্রিয়া নদী ঘুরে দেখাবে, এর অপরূপ সৌন্দর্য এবং ব্যাংককের রাত্রিকালীন দৃশ্য সত্যি মন মুগ্ধ করে দেওয়ার মতো। ব্যাংকক এলে যেটা একদম মিস করা যায় না তা হলো এখানকার চিড়িয়াখানা বা সাফারি ওয়ার্ল্ড নামে যা পরিচিত। 480 একর জায়গা নিয়ে এই জুটি বিশ্বের অন্যতম একটি ওয়াইল্ড লাইফ পার্ক। এখানে বিভিন্ন রকম শো দেখতে পাওয়া যায়। আমার সবচাইতে আকর্ষণীয় লেগেছে এখানকার ওপেন সাফারি, যেখানে আফ্রিকান ওয়াইল্ড লাইফ পার্কের মতো জন্তু জানোয়ারেরা ছাড়া, আর আমরা ছিলাম গাড়িতে। আপনারা সত্যি এই রাইডটা দারুণ উপভোগ করবেন এবং আফ্রিকার এক টুকরো স্বাদ ওখানে পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই আপনারা ব্যাংককে এলে এই ওপেন সাফারিটা অবশ্যই করবেন।
আমাদের ব্যাংকক ভ্রমণ এখানেই শেষ হলো। মনে প্রচুর আনন্দ ও দারুণ কিছু স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য কলকাতার উদ্দেশ্যে। আবারও ফিরে আসব এই প্রতিশ্রুতি দিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল হোমসিক মংকে। ধন্যবাদ।